আজকাল নামাজি নামাজ পড়ে এই বাবাজি নামাজ পড়তে যায় কিন্তু মন বাবাজি অন্যদিকে থাকে ঠিক কি কিছু কিছু নামাজি আছে এরা নামাজ পড়ে তাড়াতাড়ি প্রথম কাতারে দাঁড়ায় দেখবেন সারি সারি বারবার দেখে খালি হাত ঘড়ি এদের নিয়ম খুব বাবাজি কড়া করে আবার কিছু কিছু রোজার মাসে তৈরি হয় হ্যাঁ এরা বলছে দরকার নাই মুসাফার জড়াজড়ি মিল মোহাব্বাতের ছাড়া ছাড়ি আবার নামাজ পড়ে বিপক্ষে ছোট মদের দোকানে দেয় পাই লাইনে দেখো হুড়োহুড়ি আবার মদ নিয়ে করে কাড়া গাড়ি কেনে তার আফিন গাজা মদতারি হারাম খোরের বাড়াবাড়ি যে বিলুতি মালের ছড়াছড়ি আবার এরা মদের নিশায় চুর হয়ে মাটিতে দেয় গড়াগড়ি যাই কি দেয় একটা ছেলে কাঁদছে বাবা কাঁদছো কেন বলছে এটা আমার ছোট চাচা মুহাম্মদ আলী নাম রেখেছে মুহাম্মদ আলী আর খাচ্ছি কি বলে গড়াগড়ি আচ্ছা আচ্ছা ধ্বংস করে ফেললো যে আজকে একটাই বলবো ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেবে না হাদিসের দাস দেবে তবে ওই ছেলে বড় হয়ে বাবাজি আদত পায়রা শিক্ষা গ্রহণ করবে ঠিক বলছি না ভুল বলছি আজকে সব উঠে গিয়েছে আল্লাহর নবী যে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী সালামের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বছর আগে জগতের মানুষদেরকে জানিয়ে দিলেন তোমরা যখন তরকারি রান্না করবে ওই তরকারিকে বেশি করে পানি দেবে পানি ঢালবে যাতে তোমার প্রতিবেশীর বাড়ি ওই তরকারিটা পৌঁছে যায় আল্লাহর নবী বললেন সে ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে রোজার ফুর্তি করে পেট ভরে জমের খাওয়া খায় অথচ তার প্রতিবেশী অনাহারে রয় ওকে মুসলমান শুনতে কি পায় পাশের বাড়ির খবর নিয়ে তবে পেট ভরে খাও তুমি যদি খোদা দিয়ে খুশি করতে চাও প্রতিবেশী গরিব বেরাবন করে নাও মাঝে মধ্যে কিছু হাড়িতে পাকাও কিছু কিছু দিয়ে তাদের আহার করাও সাথে মতো যা পারো দান করে দাও এভাবে তাদের যদি খাও পড়াও হাসি মেরে খুশি মনে আল্লাহ পাকের দয়ার জান্নাত আল্লাহ নবী বললেন গরিবের দুমুঠো দরকার করে আহার করা হ্যাঁ একটু তরকারিতে বেশি করে পানি দাও যাতে পাশের বাড়িটা কাছে ওই তরকারিটা পৌঁছে যায় আজকে বাবাজি যত বিয়ে বাড়ি আছে ধনী লোকের গরিবদেরকে বাদ দিয়ে দিচ্ছে এমন আছে কি না আপনাদের এদিকে খবর জানি না কিন্তু আমাদের সিংহ আজকে বিয়ে শাদি ওলিমাই ভিআইপিরা দাওয়াত পায় প্রতিবেশী ভর ভরায় ধনী লোকের পেট ভরায় বড় লোকের বললে দাওয়াত নগদে কিছু পাওয়া যায় ওদিকে গরিব করে হাই রে হাই বাবাজি জলে সদাই পেট খোদায় একটু ভালো মন্দ খেতে চাই বাবাজি ওই গরিবটা যদি ওই ধনী লোকের অনুষ্ঠানে বাড়ির যদি আশেপাশে যদি যায় তাদের দিকে বাবার চোখ রাঙায় ছিছি ছিছি করে তাড়িয়ে দেয় খবর দিয়ে নিন্দা গায় ওই গরিব বাবাজি রহিল বসে আসে আসে রহিল বসে পেটটি ভরে খাও চাই তার গুড়ে পড়লো বাড়ি স্বপ্ন হলো চুরো ছায় আবার যাদেরকে খাইয়েছে এখন ও হাইব্রিড হাইব্রিড মুসলমান আছে খেয়ে হাত রুমাল দিয়ে মুখ চার বলে নুন কম হয়েছে আছে কি নাই হ্যাঁ কিছু কিছু ব্যক্তি রয়েছে লক্ষ্য করে দেখবেন আজ বাবাজি দেখা যায় বিয়ে বাড়ি খানা বাড়ি যেথায় দাওয়াত পাবে বাবাজি তাহলে স্বভাব শুধু লোকের বদলাম গাবে নুন ঝাল বেশি হলে চোখ রাঙাবে সেই খানা খাবে আরো দাও বলে ছেঁচড়ার মতো চাইবে ওদের সবার শুধু ঝগড়া বাজাবে নিজের দোকান কেটে লোক হাসাবে খোদার খুঁজবে ওরা বাবাজি খুললাই যাবে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে যেটা আদেশ আকারে এনেছি তার প্রতি তোমাদের জীবনটাকে অতিবাহিত করো ওয়ামা নাহাকুম আনহু ফান্দাহু আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমাদের কাছে যেটা বর্জন আকারে এনেছি তা থেকে তোমাদের জীবনটাকে দূরে সরিয়ে নাও আজ
মানার মতো মানতে পারলাম না, পড়ার মতো ধরতে পারলাম না, যে রাসূল যেটাকে আদেশ আকারে দিয়ে এনেছে তার প্রতি আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি নাই, রাসূল যেটাকে বর্জন আকারে এনেছে তার সেটাকেও আমরা ছাড়তে পারি নাই, ঠিক কি না? আল্লাহ নবীর হাজার বছর আগে বললেন মাদা ভুমুর রাসূল আফজুহু আলা হাদিমানহু ফান্দাহু, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে যেটা আদেশ আকারে দিয়ে এনেছি তার প্রতি তোমাদের জীবনটাকে চালি দেব, তার প্রতি তোমাদের জীবনটাকে অতিবাহিত করো, আলা হাদিমানহু আরহু ফান্দাহু, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ তোমাদের কাছে যেটা বলছো আকারে এনেছি জীবনটাকে দূরে সরিয়ে দাও। আজকে সমাজে দেখা যায় আল্লাহ নবী বললেন না না মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচারী যাবে না, জীবন দুঃখিনী মা গর্ভে ধারিণী মায়ের পরে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী এক কথায় বললেন পরিপূর্ণ করো সবেগ, তবে আল্লাহর রহমত বর্ষিত হবে, মুসলমান কাজিরা বাজবে এইভাবে ঘরের ক্ষতি ঘরনা পাবে, কর্মফল তোমাদের চিরদিন রবে, আমার আল্লাহ পাক তোমাদের হিসেব পাইটু পাই নেবে না, কারো ছেড়ে দেবে গিরামে কিছু মিলল আর হবে কি? তাই নিজের ধন সম্পত্তি হতে গরিব আত্মীয় স্বজনের জন্য, অনাথ বালক বালিকাদের জন্য, দীন দরিদ্রের জন্য, রোগী ভিক্ষুকের জন্য, গরিব প্রতিবেশীর জন্য, অতিম অসহায়ীদের জন্য হাসি মনে খুশি মনে ব্যয় করে চলতে হবে বাইরে, আমরা পরের উপকার করা তো দূরের কথা, ভরণ বিপদে ফেলার চেষ্টা করি গরিবের দুঃখ দেখে, দাঁতের গোড়ায় গোড়ায় হাসে, এ হাসে না যা দুঃখ দেখছে বাবাজি সেই ভাইরাল হচ্ছে, গরিবের দুঃখ দেখে মুসলমানে দাঁতের গোড়ায় গোড়ায় রাখছে, এই মোবাইল দেখেছে এখন আমার রাস্তায় ইট রেখে দিয়ে ঠিক এইভাবে ধরে রেখেছে ক্যামেরাটা, বলছি যদি চাচা যেতে যেতে টক্কর খেয়ে পড়ে যায় টিকটক ভিডিও হবে, বিরাট ব্যাপার। এখন দেখতে পাচ্ছেন না মোবাইল খোলে, কিছুদিন আগে তো দেখছিলাম ও খোদা মোবাইল ঝাড়তে পারছে না, বাদামি খোলা আর খোলা, হ্যাঁ যে বাবা যে ফেসবুক চালাচ্ছে ও বাদাম বাদাম কি বলে ওনার নাম ভাইরাল হয়েছিল তাই জানেন না, কাঁচা বাদাম, হ্যাঁ কাঁচা বাদাম, এত বাদামের খোলা আর বলে শেষ করা যাবে না, তাহলে ও আজকে ভাইরাল করেছে ওখানে খুব নাচানাচি করছে, কালকে দেখবেন ছুঁড়ে ফেলে দেবে আর কোন খবর থাকবে না। ওরে মুসলমান অনাথ অনাথিনী, কাঙ্গাল কাঙ্গালিনী, ভিখারি ভিখারিনী, করুণার তোলা দে, আমাদের অন্তরটা বড় দিনের জন্য কাঁদে না, খোদা দিয়ে ধন বেঁচে না, কেড়ে নিতে তার পক্ষে কত অক্ষর, খোদা তোমার করে চত্তবিত্ত শালী, বাবার কাজে টান টান দেখছি খালি খালি, ওই ভগবান কাপাতিনের ধরি খুলি, অর্থের লোভে তুই সব ভুলে গেলি, চিন্তা করে দেখলি না ধন কোথায় পেলি, জাকাত ফুতরাই কেন কিরপর ভুলি, চলে সরে খাবে তোদের টাকা পয়সা তুলি, দুদিন পরে উঠতে পারে ভিক্ষার ঝুলি, পারে কি পারে না, কবি বলছে রূপে কি বা কাজ যদি গুণ না গিরায়, পুচক কি হলে তার কুলমান খায়, বিনয় না থাকে যদি বিদ্যার কি বা ফল, আর কিরপরে ধন থাকা ওয়াসার কেবল, যে রূপে কি বা কাজ যদি গুণ না গিরায়, রূপ দিয়েছে কিন্তু গুণ দেয়নি, সেই হিসেবে কোন কাজ আছে, যে কুচক কি হলে তার কুলমান পায়, আবার দেখতে খারাপ হলে দেখবেন মাঝে মাঝে তার জাত বংশ ধরে টানে, বিনয় না থাকে যদি বিদ্যার কি বা ফল, লেখাপড়া শিখে যদি নম্র ভদ্রতা না হতে পারি সেই লেখাপড়ার কোনো দাম নাই, আজকে আমাকে আপনাকে লেখাপড়া শিখতে হবে, শুধু লেখাপড়া শিখলে হবে না, রাসূলুল্লাহর আদর্শই চলতে হবে, তবেই ইহকাল পরকাল দুটোই সাকসেস হবে। আজকে আমি আপনি দুনিয়া 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 নিয়ে মেতে পড়েছি, আখেরাতের দিকে খেয়াল রাখি নাই, যে আমার এদিকে চাচারা মাচানে বসে ফতুয়া দেয়, আজকাল ফতুয়া যদি জিজ্ঞাসা করতে হয় চায়ের দোকানে যাবে,
মাচান ঘাটে কিছু কিছু চাচা রয়েছে দেখবেন চায়ের দোকানে বসে মহা আনন্দে ঠ্যাংয়ের উপর ঠ্যাং করে ঠ্যাং না চায় তাম বিশ্বের কেশা গায় কোথায় কি ঘটেছে এরা পরে চিন্তায় ধর্ম কর্মকে এরা জলঞ্জলি দেয় ফতুয়া ফারাজের এরা বলিয়া উড়ায় এদের শুনে আবার বড় বড় মুক্তিরা হার মেনে যান আবার চাচা বলে আমরা করি না তো কি এসে যায় আমাদের ইমান ঠিক আছে শুধু করার অপেক্ষায় বলি দুটা চাচা এটা কি হলো মকরু মকরু ছাড়া আমার তুমি মকরু বলে দুটো টান দিলে ফরজের নামাজ তো ফরজ তো খাটে মাথা দিয়ে ঘুমালে কি করে ওটার বেলা উঠা যায় ঠান্ডা আচ্ছা আচ্ছা আর সমাজ শেষ তাই বিশ্ব নবী বললে মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত মান আহাব্বা সুন্নাতি যারা আমি বিশ্ব নবী আমাকে যদি ভালোবাসতে চাও আমাকে যদি পেতে চাও আখিরাত যদি তোমরা সফল করতে চাও তাহলে মান আহাব্বা সুন্নাতি আমার সুন্নাতকে ভালোবাসো ফাকাদ আহাব্বানি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হবে ওয়ামান আহাব্বানি যারা আমার সুন্নাতকে ভালোবেসে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত একই জান্নাতে দুজনে পাশাপাশি থাকবো জোরে বলে মানতে পারলাম না ধরার মতো ধরতে পারলাম না হে রাসূল আপনাকে মহব্বত করি আপনাকে ভালোবাসি আপনাকে যেমন ভালোবাসি ঠিক পাশাপাশি 25 ডিসেম্বর এলে বিবির রোজে একটা বড় দেখের কেক এনে বিবির মুখে তুলে দিই হে রাসূল কিন্তু আপনাকে মহব্বত করি আপনাকে মহব্বত যেমন করি ঠিক জানুয়ারি মাসে এলে জানুয়ারি সেতে রাস্তাঘাটে ডিজে বাজিয়ে নাচানাচি করি হে রাসূল আপনাকে মহব্বত করি আপনাকে মহব্বত যেমন করি এরই পাশে বসে মিলন মেলা ওই মিলন মেলায় বিবিকে নিয়ে গিয়ে দিই খেলা হে রাসূল আপনাকে মহব্বত করি ভালোবাসি আচ্ছা বলেন এই ভালোবাসা কি সাকসেস হবে যদি ভালোবাসতে হয় বাসার মতন বাসতে হবে মানতে হলে মানের মতো মানতে হবে ধরতে হলে ধরার মতো ধরতে হবে তবেই তো কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাফায়াত পাবে জোরে বলে আজকে মানতেও পারলাম না ধরতেও পারলাম না বিশ্ব নবী জানিয়ে দিলেন আখরি জামানায় শেষ জামানায় যদি কোন আমার উম্মত উম্মাদানি একটা সুন্নত তরিকায় চলে আমার আল্লাহ পাক তার আমল নামাতে 100 শহীদের সব লিখে দেবেন আজকে মানতে পারলাম না খাওয়ার সময় দস্তুরখানা বিচারে 100 শহীদের সব পাবে কত ইমামে হোসাইন কটা শহীদ একজন হযরত হানজালা একজন এরকম বাবাজি মৃত্যুর মধ্যে সময় না কটা শহীদ একটা কিন্তু আমি আপনি যদি খাওয়ার আগে দস্তুরখানা বিচারে কটা শহীদ মাথায় টুপি দিই বলে মুখে দাড়ি রাখলে 100 তাহলে এই খালি 100 গল্প 100 সমাজে কি নাই 100 গল্প আছে কিন্তু মানতে পারলাম না ওই যুবকেরা জওয়ানেরা তরুণেরা তাই সবার বাড়িতে জানিয়ে দিয়ে যাব হযরত ইমামে হোসাইন আমার কারবালার জমিনে গিয়ে হাজির হয়ে গিয়েছেন ওই সোনার মালিকেরা যুবকেরা হযরত ইমামে হোসাইন ওই কারবালার জমিনে নিজেদের বিবিকে দাও করে ছেলে মেয়েকে এতিম করে নিজেদের কারবালে আগাতে নিজের যুদ্ধের দামার আওয়াজ হযরত হানজালার কানে যখন
শহীদ ইমামে হোসেন উপরের একটা শহীদ আমি আপনি যদি আমার নবীর উম্মত পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছি বাবা বিশ্ব নবী আখরি জামানার নবীর উম্মত হয়ে জন্মাবার কারণে আমি আপনি যদি বিশ্ব নবীর একটা সুন্দর তরিকায় চলতে পারি আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ কবুল করে। কিসে বলে? শবে বরাতে দোয়া চাইলে আল্লাহ কবুল করে, সাতাশে রাতে দোয়া চাইলে আল্লাহ কবুল করে। চাচা বারো মাস নামাজ পড়লো না, সাতাশে রাতে বড় তৈরিনে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করছে, কারণ এরা সাধ্য ছাড়া কিছুই বোঝে না। কিছু বাবাজি কি আমাদের দিনে এমন কিছু ব্যক্তি পাওয়া যাবে তাদের বাবাজি নেকি আর বদির সমান সমান হয়ে যাবে, ওদেরকে ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা তোমার নেকি আর বদি দুটো সমান সমান হয়ে গিয়েছে, তো তুমি কোথায় যাবে? ও তখন বলতে থাকবে যে আগের জায়গায় যাবো, নারাই তকবীর তকবীর দেন, নারাই তকবীর সিজদা ফুল ফুরা শরি সিজদা ফুল ফুরা শরি নারাই তকবীর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। দরুদ পড়েন আল্লাহ।